আসসালামু আলাইকুম। রিয়েলমি আজকে তাদের নতুন একটা ফোন লঞ্চ করেছে, রিয়েলমি 6i, যেটার দাম রাখা হচ্ছে 16,990। মূলত আসলে আমি এই লাইনের মানুষ না, তারপরেও কিছু না বলে পারছি না যে 17,000 টাকায় এই কনফিগারেশন দেখে আসলে আমার মানে অবাক লেগে গেছে। মানে যাই হোক, আমি প্রথমেই একটা জিনিস বলে দিতে চাই যে এটা আসলে ইললজিক্যাল প্রাইস হয়েছে এবং এটার কনফিগারেশনটা ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল না। দেখুন, 17,000 টাকা দিয়ে এইচডি ডিসপ্লে নেওয়ার আসলে কোনো মানে নেই। হ্যাঁ, এইচডি ডিসপ্লে সবাই কথা বলতেছেন ইন্টারনেটে, যে সবাই নেটে অনেক জায়গাতেই লেখালেখি হচ্ছে যে এটার প্রাইসিং অনেকেই জেনে গিয়েছিলেন, উনি বলছিলেন যে 17,000 টাকায় এইচডি ডিসপ্লে এটা নিয়ে সবাই মানে নাখোশ আর কি। হ্যাঁ, তবে শুধু এইচডি না, আমি কথা বলবো আর অন্যান্য বিষয় নিয়ে যেগুলি আসলে নজর এড়িয়ে যাচ্ছে। যেমন প্রথমে বলা যাক এটা স্টোরেজের ব্যাপারে, এটাতে লঞ্চ করা হয়েছে মাত্র 128 জিবি স্টোরেজ দিয়ে, 64 জিবির স্টোরেজ ভার্সন আছে, কিন্তু তারপরেও আমাদেরকে নেওয়া হচ্ছে 128 জিবি, কারণ মানে বিষয়টা এমন যে নিলে এটাই নিতে হবে। এখন 17,000 টাকা দিয়ে আপনি 128 জিবির রমের একটা ফোন কিনবেন কী দরকার? এটাতে তো ডেডিকেটেড মাইক্রো এসডি আছে। এখন আপনার অনেকে বলতে পারেন যে মাইক্রো এসডি কার্ডে নিলে আবার ফোনের সাথে এটা স্পিডের হেরফের হয়, কিন্তু আমি এখানে আপনাকে বলতে চাই যে এটা ইএমএমসি স্টোরেজ, নট ইউএফএস স্টোরেজ। ইউএফএস স্টোরেজ যদি হতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, মাইক্রো এসডি লাগালে ফোন স্লো হয়ে যেতে পারতো, কিন্তু এটা ইএমএমসি স্টোরেজ, দ্যাট মিন্স এটা অলমোস্ট মাইক্রো এসডি কার্ড লাগালেও যা হবে এখানেও তাই হবে, তার মানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। 64 জিবি ভেরিয়েন্ট নিয়ে সেটার সাথে মেমোরি কার্ড যোগ করে দিলে আপনি আরও কম খরচে আপনি 128 জিবির উপরে স্টোরেজ অপশন পেয়ে যেতেন। এখন ইএমএমসি স্টোরেজ টেকনোলজি আপনি 17,000 টাকা দিয়ে নেবেন? এখন এটাও একটা ব্যাপার। তারপরে আসে সেই বহুল আলোচিত যে মিডিয়াটেক প্রসেসর। হ্যাঁ, মিডিয়াটেক প্রসেসর আমি অবশ্যই বলি যে স্ন্যাপড্রাগন থেকে ডাউনগ্রেডেড। গেমিং পারফরমেন্স দিয়ে সব কিছু বিচার করা আসলে ঠিক না, ইমেজ অপটিমাইজেশনের ব্যাপারও থাকে, তারপরে আপনার ডিভাইস কম্পেটিবিলিটির ব্যাপারও থাকে। সো আমি বলবো যে এটা ডেফিনেটলি ডাউনগ্রেডেড, কারণ এই প্রাইসে আশপাশে তাকালে অবশ্যই স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যায়। তারপরে আসা যাক এটার চার্জিং টেকনোলজিতে। চার্জিং টেকনোলজিতে বলা হচ্ছে যে 18 ওয়াট ফাস্ট চার্জার। দেখুন, 15 ওয়াট মানেও ফাস্ট চার্জার, 18 ওয়াট মানেও ফাস্ট চার্জার, কথা হচ্ছে ফাস্ট চার্জিং টেকনোলজি যেটা সেটা। আপনার রিয়েলমি বা অপ্পো বা ওয়ানপ্লাস তারা যে টেকনোলজি ইউজ করে সেটা মানে ভোক চার্জার বা ডার্ট চার্জার বা ড্যাশ চার্জার, এই চার্জিং টেকনোলজিগুলি কিন্তু আলাদা। 15 ওয়াট চার্জিং বা 18 ওয়াট চার্জিং টেকনোলজি কিন্তু অন্যরকম, সেটা হচ্ছে অনেকটা কোয়ালকমের যে কুইক চার্জ সেটার মতো, যেখানে ভোল্টেজ প্রাধান্য পায়। আর রিয়েলমির ভোক চার্জার বা ড্যাশ চার্জারগুলো সেখানে হচ্ছে অ্যাম্পিয়ার প্রাধান্য পায়। তো মূলত ফাস্ট চার্জিংয়ের ফিলিংসটা সেটা আসলে ভোক চার্জার বা ড্যাশ চার্জারের মধ্যে বেশি পাওয়া যায়, কিন্তু সেটা এখানে দেওয়া হচ্ছে না, মানে রিয়েলমি 6i কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। সো আলটিমেটলি আপনি 17,000-18,000 টাকা দিয়ে যে ফাস্ট চার্জিংয়ের যে ফিলিংসটা যদিও বলা হচ্ছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি সাধারণত দিয়ে থাকে ভোক চার্জার, সেটা কিন্তু এখানে নেই। তাহলে এখন যে আমি বলছি যে আশপাশে কোনটার কোন ফোনের দিকে তাকাবেন, রিয়েলমির কিন্তু রিয়েলমি 5 প্রো আছে, যেটা আনঅফিসিয়ালি বিভিন্ন দোকানে এখনও পাওয়া যাচ্ছে 17,000-17,500 টাকায়। আমি মনে করি যে এই রেঞ্জে এই ফোনটা হচ্ছে বেস্ট ফোন আমার মনে হয়, কারণ এটার কনফিগারেশন আপনারা দেখে নিতে পারেন। আমি শুধু ভিডিও লম্বা করতে যাচ্ছি না, আপনি যে কোনো জায়গায় জিএসএম আরেনাতে দেখতে পারেন বা রিভিউ দেখতে পারেন। আমি শাওমি রেডমি 7 প্রো বলতে পারতাম, কিন্তু আমি আসলে ক্যামেরার ক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার খুব পছন্দের একটা জিনিস। যদি আপনারা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভক্ত না হয়ে থাকেন, তাহলে রেডমি 7 প্রো কিন্তু একটা অসাধারণ একটা চয়েস হতে পারে এই রেঞ্জে। সো আমি বলতে চাচ্ছি যে 17,000 টাকার বাজেটে এই ফোনের কনফিগারেশন টপ টু বটম ইজ নট ওয়ার্থি, এটা আসলে আমাদের মানে এটা কিনা উচিতই না। আসলে সমস্যাটা কি যে আমরা যদি এখন এই দামে এই কনফিগারেশন নেওয়া শুরু করি, তাহলে আমরা বেটার কনফিগারেশনগুলো আর কম প্রাইসে পাবো না, যেমনটা কিন্তু আমরা আগে পেতাম। আগে আমরা এই রেঞ্জে রিয়েলমি 5 প্রোই বলেন বা রেডমি 7 প্রোর কথা বলেন, সেগুলো যেহেতু আমরা এই রেঞ্জে পেতাম এবং ওইটার কনফিগারেশনের তুলনায় এই কনফিগারেশন কিন্তু অনেক ডাউনগ্রেডেড। সো আমাদের উচিত হবে এই ফোনগুলো অ্যাভয়েড করে কোম্পানিকে জানান দেয়া যে আমরা আসলে এই প্রাইসে এগুলি নিব না, আমাদেরকে এগুলি খাওয়ায় লাভ নেই। আশা করি যা বলতে চেয়েছি সবাই বুঝে ফেলেছেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।